আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো এ তো দেখতে পেয়েছেন, সকালবেলায় কিন্তু আমি পান্তা ইলিশ খেয়ে নিয়েছি। ইলিশ মাছ, ডিম ভাজি, আলু ভাজি, সাথে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি অনেক মজা করে অনেকদিন পর পান্তা ভাত খেয়ে নিলাম। তারপর যেহেতু আজকে আমি ঘুম থেকে একটু লেট করে উঠেছি, ঘুম থেকে ওঠার পর দেখলাম আমার আপুর রান্নাবান্না প্রায় কমপ্লিট। যেহেতু এখন সব দিকে একটু গ্যাসের সমস্যা, তাই আপু একদম সকাল সকাল উঠে রান্নাবান্না সেরে নিয়েছেন। আর আমারও ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, রাতে একটু লেট করেই ঘুমিয়েছিলাম। তো তারপর আপু বলল যে ফ্রিজ থেকে জাম্বুরা, আমড়া, পেয়ারা এগুলো নামিয়ে নিতে, এগুলো মাখাতে। যেহেতু একা একা থাকে, ওর খেতে কিন্তু তেমন একটা ইচ্ছে করে না। তো আমরা যেহেতু এসেছি সবাই মিলে একসাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো তারও আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। কারণ আপনার একটি লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে, আর এতে করে আমিও অনেকটা উপকৃত হব। তো এভাবে আমড়াটা বানিয়ে নিলে কিন্তু যারা বয়স্ক আছেন, দাঁতের জন্য খেতে পারেন না, দাঁতের মধ্যে টক হয়ে যায়, তাদেরকে কিন্তু আপনারা এভাবে বানিয়ে দিতে পারেন। আর এদিকে জাম্বুরা, পেয়ারা তো মাখানোটা আমি অলরেডি আগের দিনও আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে আর তেমনভাবে শেয়ার করলাম না। তো এই তো সবাই মিলে একসাথে বসে খেয়ে নিচ্ছি, কারণ এইসব টক জাল জাতীয় জিনিস সবাই মিলে একসাথে বসে খেতেই মজা। তো এরও মাঝে অনেকটা সময় চলে গিয়েছে, দুপুরে খাবার সময় হয়ে এসেছে, তাই আমি ভর্তাটা করে নিয়েছিলাম। আপু সব কিছু আগে রেডি করে রেখেছিল। তো এখানে এটা হলো ধানকুনি পাতা, এটাকে কুচি করে নেওয়া হয়েছে, এটা গ্রাম থেকে আমার মা পাঠিয়েছেন। ধানকুনি পাতাটা আপনারা ঢাকায় চাইলে কিনতে পারেন, আমরা যেহেতু গ্রামের মানুষ আর গ্রাম থেকে আনা কোনো একটা কিছু যখন শহরে নিয়ে আসে সেটা কিন্তু অনেকটা আগ্রহ করে খাওয়া হয়। তো মা পাঠিয়েছেন, তাই ভাবলাম যে ভর্তাটাকে অনেক মজা করে বানানো হোক। তো আপু একা একা থাকলে আপুর খেতে অত একটা ভালো লাগবে না, তাই আমিও আজকে চলে যাব। তাই আপু বলছিল যে একসাথে বসে ভর্তাটা বানিয়ে খাওয়া যাক। তো এই ধানকুনি পাতার ভর্তার গুণাবলী বলে কিন্তু শেষ করা যাবে না। যাদের চুল পড়ে যাচ্ছে কিংবা যাদের ডায়াবেটিস, তারা কিন্তু রেগুলার ওয়েজ এই ভর্তাটা খেতে পারেন, আপনাদের শরীরের জন্য অনেক ভালো। এর সাথে আরও অনেক অনেক সমস্যা আছে, যেটা এই পাতাটা আপনার অনেক উপকারে আসবে। তো তাই আমি বলবো যে যারা যারা এই ধানকুনি পাতার ভর্তা এখনও করে খাননি, প্লিজ একবার হলো এভাবে খেয়ে দেখবেন। তো এখানে আমি আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, তার সাথে সরিষা তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। তারপর আমি ধানকুনি পাতাটাকে অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মুতে নিচ্ছিলাম, কারণ আপনারা অনেকেই জানেন যে এই ধানকুনি পাতার ভর্তাটা কিন্তু একটু শক্ত টাইপের হয়। তো তাই এটাকে লবণ দিয়ে যখন মুতে নেবেন তখন কিন্তু অনেকটাই সফট হয়ে আসবে, আর এতে করে আলুর সাথে অনেক ভালো করে সুন্দর করে মিক্স হয়ে যাবে। তো আমি সব কিছু একসাথে আবারও মেখে নিচ্ছি। আমি জানি না আমার ভিডিওটি এখনও কারা কারা দেখছেন, আর যদি আপনি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটিও অবশ্যই প্লেস করে রাখবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে। যদি তো অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন, কারণ আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে এতে করে আমি অনেকটাই উপকৃত হই। তো যেহেতু দুপুরে খাবারের সময় হয়ে এসেছে, আমরা সবাই খেতে বসে যাব। আর আপু কী কী রান্না করেছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আপু ইলিশ মাছ ভাজি করেছে, আর আগের দিনের কচুর মুখি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিল, সেটা কিছুটা ছিল, সাথে গরুর মাংস আর খাসি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করেছে, আর করলা ভাজি, তার সাথে ভর্তা। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম। আজকে যেহেতু চলে যাব, তাই আপুরও একটু মনটা খারাপ, আমারও একটু মনটা খারাপ। তো আপু যাওয়ার আগে ভাবলো যে একটু পায়েস করে দিবে, পায়েস, আপুর হাতের পায়েসটা কিন্তু অসম্ভব মজা হয় খেতে। তো তাই আপু বলছিল যে একটু পায়েস করবে, তা আপু পায়েসটা করছিল, আমি আপুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম, আপুর সাথে গল্প করলাম। তো এখানে আপু সাগুদানা ভিজিয়ে রেখেছে, আর এখানে ছিল পোলাওর চাল,
আর এখানে নিয়ে নেওয়া হয়েছে 1 কেজি দুধ। তো দুধটাকে ভালো করে একটু ঝাল করে তারপর চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিল, চালটাকে দিয়ে দিয়েছে। আর এখানে সাগুদানাটাকে ও ভিজিয়ে রেখেছে, কিছুক্ষণ লেড়ে চেড়ে। তারপর এখানে লিকুইড দুধ, যেটা দুধের পাউডারটাকে একটু পানি দিয়ে লিকুইড করে নিয়েছে, এখন এটাকেও অ্যাড করে দিয়েছে। এতে করে কিন্তু পায়েসের টেস্ট অনেক ভালো আসবে। আমি অলরেডি একবার বলেছি আপনাদেরকে, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো আমি আবারও বলছি, সত্যি যদি আপনাদের আমার ভিডিওর কোনো একটি অংশ হলেও একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই তো আপু আপুর মতো করে দুধটাকে জাল করছে, আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছে। আপুর হাতের পায়েসটা কিন্তু অসম্ভব মজা হয় খেতে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এভাবে কিন্তু আস্তে আস্তে করে পায়েসটা ঘন হয়ে আসবে। আর এদিকে কিছুটা বাদাম কেটে নিয়েছে, তো আপু বাদাম কাটছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আমার কাছে বাদামগুলো খুবই পছন্দ, খেতে অসম্ভব ভালো লাগে, বাদামটা আমার খুব ভালো লাগে খেতে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আপুর বাসা থেকে বের হয়ে পড়েছি। আর বিদায় বেলাটা কিন্তু আমি খুব একটা কারোর সাথে শেয়ার করতে চাই না, কেননা আমার কাছে এটা ভালো লাগে না, আমি এ সময় ওই রকম একটা অবস্থায় থাকি না। তো ঢাকা শহর মানেই জ্যাম, সেটা আমরা যারা ঢাকায় থাকি তারা খুব ভালো করে জানি। আমার আপুর বাসা থেকে যেতে প্রায় 4 ঘন্টা লেগেছে, আমার বাসায় যেতে এত পরিমাণ জ্যাম ছিল যে আমি একদম অসুস্থ হয়ে পড়েছি বললেই চলে। প্রচুর পরিমাণ গরম, তার মধ্যে গরম যেহেতু ফিল করিনি, এসি বাসে ছিলাম, তাও এতটাই খারাপ লাগছিল যে জ্যামে বসে থাকতে থাকতে একদম অবস্থা কায়েল হয়ে গিয়েছে। তো গাড়ি মনে হচ্ছে যেন একটু একটু করে চলছে, হেঁটে গেলে মনে হচ্ছিল যেন আমি আর তাড়াতাড়ি বুঝতে পারবো, কিন্তু কিছু করার নেই, এতটাই বিরক্ত লাগছিল আমার কাছে। তো আপুর বাসা থেকে চলে এসেছি, আপুর জন্য অনেক খারাপ লাগছে, খারাপ লাগলেও কিছু করার নেই, নিজের সংসারে তো নিজেকে আবার ফিরে আসতেই হবে। তো প্রচুর পরিমাণ জ্যাম থাকার কারণে আমি সেই 4টার দিকে রওনা দিয়েছি, আর বাসায় এসে প্রায় আমি 8টার দিকে পৌঁছেছি। রাস্তায় আমার রাত হয়ে গেল, এত পরিমাণ জ্যাম ছিল বুঝতেই পারছেন হয়তো। আর এদিকে হয়তো আর্মিদের কিছু ছিল, এক সারি আর্মির গাড়ি ছিল, তাই হয়তো আরও আরও বেশি জ্যাম লাগার কারণ ছিল। তো একদম যতক্ষণ পর্যন্ত জ্যামে বসেছিলাম ততক্ষণ পর্যন্ত অবস্থাটা কায়েল ছিল। তো বাসায় এসে পড়েছি, আপু যেহেতু পায়েস রান্না করেছে, আমি আসার সময় তেমন একটা কিছু খাইনি, আর আপু পায়েস রান্না করেছিল আমরা কেউ খাইনি, তো আপু তাই বাসায় দিয়ে দিয়েছে। তো পায়েসটা একটু খেয়ে নিয়েছি, তারপর দেখলাম যে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে, আর সেটা আপনাদের সাথে শেয়ার না করলে কেমন জানি আমার কাছে লাগছে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই আমি বরাবরের মতো করে সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।